আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিজাইনের কিছু ড্রেস। আর সবগুলো ড্রেস কিন্তু আমি গজ কাপড় দিয়ে তৈরি করেছি, বেক্সি কাপড় দিয়ে, আর কিছু আছে ডিজিটাল প্রিন্ট দিয়ে, আর এগুলোর সাথে ম্যাচিং করে ওড়না এবং পাজামা তৈরি করেছি। তো এখানে কিছু কিছু ড্রেসের কাটিং এবং স্টিচিং ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। আর কয়েক দুটো এখানে আপলোড দেওয়া নেই, সেগুলো আমি আপলোড করে দেবো। তো সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। আর ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজ লিঙ্কে কন্ট্যাক্ট করতে পারেন, আমি পেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। তো প্রথমে আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। যারা ডিজাইন করে ড্রেস পরতে পছন্দ করেন তাদের কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো অবশ্যই পছন্দ হবে। তো আমি এখানে প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নায়রা কাট ডিজাইন। বর্তমানে কিন্তু নায়রা কাট ডিজাইনটা খুবই ভাইরাল একটা ড্রেস, এই ড্রেসটা খুবই চলছে, আর এটা কিন্তু মার্কেটে প্রাইস অনেক বেশি। তো আপনারা চাইলে ডিজাইনটা ঘরে বসে তৈরি করে নিতে পারেন, সেটার এর জন্য আমি এটার কাটিং এবং স্টিচিং ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এটা আমি বেক্সি কাপড়ের উপর তৈরি করেছি, আর এটার কাপড়টা হচ্ছে আড়াই হাত বহরের কাপড়। তো এখানে কিন্তু আমি একটু সুন্দরভাবে একটা গলার ডিজাইনও তৈরি করে নিয়েছি, আর এখানে পিছনে গলাটা ফিতা তৈরি করা আছে, আর সামনের ডিজাইনটা কিন্তু এক কালার কাপড় দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে এখানে। আর এখানে হাতাটা দিয়েছি আমি, পাপ হাতা যেটা বলেন, পাপ হাতা দিয়ে ডিজাইনটা তৈরি করেছি, যে এটা পাপ হাতা। তো হাতার সামনে এখানে আবার এক কালার দিয়ে আমি এভাবে পাইপেন তৈরি করে নিয়েছি, এটা হচ্ছে পাপ হাতার ডিজাইন। আর এখানে তো নাড়া কাটা যেহেতু সেখানে কোমরের কাছে তো কুচি হবে, তো কুচিটা দিয়ে নিয়েছি। আর কুচির সাইডে এখানে যে ফাড়াটা আছে, ফাড়াটার এখানে কিন্তু আমি এক কালার কাপড় দিয়ে এভাবে পাইপেন তৈরি করে দিয়েছি। এখানে নিচের ঘেরের কাছে এভাবে আমার পুরোটা পাইপেন দেওয়া আছে, এই যে পুরোটা কিন্তু পাইপেন দেওয়া। তো এই যে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাগছে, এই যে যে পুরো ড্রেসটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে সামনের পার্ট, এটা হচ্ছে আমার সামনের পার্টের ডিজাইনটা। তো আমি এবার পিছনের পার্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিছনে পাটের ডিজাইন, আর পিছনে পাটের গলাটা এখানে কিন্তু ফিতা দেওয়া আছে, ফিতা এখানে কিন্তু এটা সুন্দর করে করার ডিজাইনটা দেওয়া আছে। এখানে ছোটো করে প্রথমে আমি ডিজাইন করে তারপরে ফিতাটা দিয়েছি, তারপরে আবার এভাবে ডিজাইন করা আছে। তো এটা হচ্ছে পিছনের পাট, আর এটার সাথে ম্যাচিং করে আমি পাজামা তৈরি করেছি, এটা হচ্ছে গারারা পাজামা। তো পাজামা ডিজাইনটা যে এভাবে হয়েছে, গারারা পাজামা ডিজাইন তো সবাই জানেনি, তো এভাবে ডিজাইনটা করা আছে। আর এখানে মোহরের কাছে এভাবে আমার প্রিন্টের কাপড় দিয়ে ছোট চিকন করে পাইপেন দেওয়া আছে। তো এটার সাথে এটা হচ্ছে পাজামার ডিজাইন। কতটুকু কাপড় লেগেছে সেটা কিন্তু আমার কাটিং ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি এখানে কতটুকু করে কাপড় নিয়েছি। আর এগুলো কিন্তু সব আড়াই হাত বহরের, সেটা কিন্তু আগে বলে দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা না দেখে তারপরে কমেন্ট করতে থাকেন যে কত হাত বহরের কাপড় নিয়েছি, কী কাপড় নিয়েছি। আসলে পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সব বুঝতে পারবেন যে আরেকটা ডিজাইন। তো এই ডিজাইনটা কিন্তু আমি গোল জামার উপরে তৈরি করেছি, আর এটাও বেগচি কাপড় দিয়ে তৈরি করা আছে, আড়াই হাত বহরের বেগচি কাপড় দিয়ে, সুতি বেগচি কাপড়। যে এটা হচ্ছে গলার ডিজাইনটা, এখানে এক কালার কাপড়ের উপরে ছোট ছোট করে এভাবে সেলাই দেওয়া আছে, আর এখানে সুন্দর করে একটা গলার ডিজাইন করা আছে প্রিন্টের কাপড়টা। আর এখানে আবার আরেকটা যে ডাবল গলাটা, ডাবল গলাটা এখানে কিন্তু আরেকটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে এভাবে দিয়ে, তারপর সবুদম লাগানো আছে, এটা হচ্ছে ডাবল গলার ডিজাইন। আর পিছনের পাটটা কিন্তু এখানে শুধু পাইপেন দিয়ে উঠানো গলা দিয়ে নিয়েছে, যে পাইপেন দিয়ে উঠানো গলাটা আছে পিছনের পাটে। আর এটার হাতার ডিজাইনটা কিন্তু আমি একটু অন্যভাবে তৈরি করেছি, যে হাতার ডিজাইনটা হচ্ছে এভাবে কুচি দিয়ে তারপরে এভাবে নিয়েছি, এভাবে ডাবল এক কালার কাপড় দিয়ে তারপর ডাবল কুচিটা দেওয়া আছে এখানে মোহরির কাছে, এটা হচ্ছে হাতার ডিজাইন।
আর এখানে নিচের ঘেরের কাছে কিন্তু আমি এভাবে এক কালার কাপড় দিয়ে তারপর ডাবল কাপড় দিয়ে তার কুচি দেওয়া আছে। এভাবে সুন্দর করে কুচিটা দেওয়া, কুচিটা সামনে পিছনে দুই পাটি কিন্তু দেওয়া আছে। আর এটা ঘেরটা কিন্তু অনেক আছে, আড়াই, যেহেতু আড়াই হাত কাপড়, তো আড়াই হাত কাপড়ে কিন্তু ঘেরটা কম আসে না, ভালোই ঘেরা আসে। তো এটা হচ্ছে আড়াই হাতের ঘের। যে পুরো জামাটা একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার পুরো জামাটা। তো এটার সাথে আমি ম্যাচিং করে পাজামা তৈরি করেছি। এটা তৈরি করতে আমার প্রিন্টের কাপড়টা লেগেছে 2.5 গজ। আমি এখানে পুরো প্রিন্টের কাপড়টা 2.5 গজে নিয়েছি এবং এক কালার কাপড়টা লেগেছে এটা 1.5 গজ। শুধু জামাটা তৈরি করতে এক কালার কাপড় 1.5 গজ এবং প্রিন্টের কাপড়টা হচ্ছে 2.5 গজ কাপড়। আর এটার সাথে এটা ম্যাচিং পাজামা, যেটা হচ্ছে ম্যাচিং করে পাজামা। এটা প্যান কাটিং পাজামা তৈরি করেছি। আর প্যান কাটিং পাজামার এখানে মুহুরির কাছে আমি একটু ডিজাইন করে নিয়েছি। এভাবে এভাবে আড়ি আড়ি করে সেলাই দেওয়া আছে, আড়ি আড়িভাবে সেলাই দেওয়া। তারপর এখানে জামার সাথে ম্যাচিং রেখে কুচি দেওয়া আছে, যেখানে আড়ি আড়িভাবে সেলাই দিয়ে তারপর কুচি দিয়ে নিয়েছি। এটা হচ্ছে পাজামার ডিজাইন। আর এখানে পাজামাটা তৈরি করতে কিন্তু আমার 2.5 গজ কাপড় লেগেছে, যেহেতু একটু ডিজাইন করেছি তাই একটু 2.5 গজ কাপড় লেগেছে এটা তৈরি করতে। তো এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটার কাটিং এবং স্টিচিং ভিডিওটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো এটার সাথে যে ম্যাচিং পাজামাটা তৈরি করেছি সেজন্য আবার দেখিয়ে দিচ্ছি। যে এটা হচ্ছে গোল জামার ডিজাইন। এটা কিন্তু আপনারা ছোট চাইলে ছোটদের জন্য তৈরি করতে পারবেন, বড়দের জন্য তৈরি করতে পারবেন, মানে মামে ম্যাচিং ড্রেসও তৈরি করতে পারবেন। যে এটা হচ্ছে গলার ডিজাইনটা, গলার ডিজাইনটা কিন্তু এখানে লাল কাপড়ের উপরে ছোটো ছোটো করে পাইপেন দেওয়া আছে প্রিন্টের কাপড় দিয়ে। আর এখানে কিন্তু সবুদাম দেওয়া আছে, এখান থেকে কিন্তু ফাঁকা গলার ডিজাইনটা। আর এখানে সবুদাম লাগানো আছে, একটা গোল গলা দিয়ে সবুদাম লাগানো, তারপর এখানে একটা ডিজাইন গলা। আর এখানে কোমরের কাছে কুচি ফিতা লাগানো আছে, চাইলে বডি কম বেশি করা যাবে, তো এখানে ফিতা লাগানো আছে কোমরের কাছে। আর এখানে হাতার ডিজাইনটা দিয়েছি, আমি কুচি হাতার তৈরি করে নিয়েছি। যে এখানে কুচি হাতা দেওয়া আছে, এখানে পাইপেন দেওয়া, তারপর কুচির সামনে ওখানে গেরের কাছে পাইপেন দেওয়া আছে। তো এটা হচ্ছে হাতার ডিজাইন। আর এটার কিন্তু ঘেরটা অনেক বেশি হয়েছে, এটা আমি 6-7 ভাবে কেটেছি তাই ঘেরটা অনেক বেশি হয়েছে। আর এটা হচ্ছে 2.5 হাত বহরের কাপড়, বেগচি কাপড়। যে এখানে ঘেরের কাছে কিন্তু আমার চওড়া করে একটু লাল কাপড় দেওয়া আছে, তারপর আবার প্রিন্টের কাপড় দেওয়া আছে। যে এটা হচ্ছে ঘের, যে ঘেরটা কিন্তু অনেক বেশি আছে এখানে। তো এটা হচ্ছে ঘের। তো পুরো জামাটা দেখিয়ে দিচ্ছি। পুরো জামাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, ছোটরাও পরলে ভালো লাগবে, আবার বড়রাও পরলে কিন্তু ভালো লাগবে জামাটা। যে এটা হচ্ছে জামা। আর পিছনের গলা এখানে কিন্তু শুধু সিম্পল গলা নিয়ে দিয়ে নিয়েছে, আর এখানে পিছনে আমি একটা চেন লাগিয়ে নিয়েছি সিম্পল গলা দিয়ে, তারপর চেন লাগানো আছে। তো এটার সাথে ম্যাচিং পাজামাটা দেখিয়ে দিচ্ছি। এটার সাথে ম্যাচিং করে পাজামা তৈরি করা আছে। প্যান্ট পাজামার এখানে ঘেরের কাছে মোহরের কাছে আমি এখানে ডিজাইন করে নিয়েছি। আমি অন্য পাজামাটা দেখিয়েছিলাম আড়িয়াড়িভাবে সেলাইটা দেওয়া ছিল, আর এটা হচ্ছে সোজা সোজাভাবে সেলাইটা দেওয়া। সোজা সোজাভাবে সেলাইটা দিয়ে তারপর কুচিটা তৈরি করে নিয়েছি। এই যে এটা সোজাভাবে সেলাই করে তারপর কুচিটা তৈরি করে নিয়েছি। তো এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রিন্সেস কাট ডিজাইন। এটার কাটিং ভিডিওটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন প্রিন্সেস কাট ডিজাইন। প্রিন্সেস কাট জামা কিন্তু পড়তে অনেক, দেখতে অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে এই যে প্রিন্সেস কাট। তো প্রিন্সেস কাটের পরে কিন্তু আমি এখানে এক্সট্রা একটা কোলি দিয়ে নিয়েছি, মানে ঘেরটা বাড়ানোর জন্য। তো এই জন্য অনেকটা ঘের হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। এখানে ডাবল ডাবল কোলি দেওয়া, আর প্রতিটা কোলির সাথে কিন্তু আমি এখানে পাইপেন দিয়ে নিয়েছি এক কালার দিয়ে। আর এটার গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তো গলার ডিজাইনটা এখানে কিন্তু আমি পাইপেন দিয়ে নিয়েছি, পাইপেন দিয়ে সুন্দর করে গলার ডিজাইনটা করে নিয়েছি। প্রথমে গোল গলা দিয়েছি, তারপর এভাবে পান গলার শেপ দিয়ে একটা পাইপেন দিয়ে গলার ডিজাইনটা করে দিয়েছি। আর এখানে এক কালার কাপড় দিয়ে এভাবে সবুদম লাগিয়ে নিয়েছি। আর এখানে হাতাটা আমি এক কালার রেখেছি, এক কালার হাতা দিয়ে তারপর জামার কাপড় দিয়ে এভাবে আবার পাইপেন দেওয়া আছে।
तो ये हे हाथ पुरो जामा देखिए दीची एखे क्योंकि जामाटार नीचे एक कलर कपड़ दिए आर घर का दो इंची परिमाण चौड़ा पाइप दिए नहीं जामाटारों क्योंकि अनेकटा घर एस एखे प्रिंसेस कट जामाटा तैरी करते हमारे प्रिंटर कपड़ा लेगे 3 गज और एक कलर कपड़ा लेगे 1 गज परिमाण साथ डिजाइन देखिए दीची एट ओनार डिजाइन যে এটা হচ্ছে এক কালার ওনার ডিজাইন তো ওনার ডিজাইনে কিন্তু এভাবে আমি ওনার সাইডে এভাবে প্রিন্টের কাপড়টা দিয়ে জামা বক্স বক্স দিয়ে শেপ দিয়ে তারপর ডিজাইনটা করে নিয়েছি এটা হচ্ছে সাইডে আর এই মাসকানটা আমি পুরোটা এক কালার রেখেছি তারপর অপর সাইডে কিন্তু আবার এভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি আর ওনাটা হচ্ছে আড়াই হাত লম্বাটাও আড়াই হাত ওনা এবং চওড়াটাও আড়াই হাত ওনা অনেক বড় ওনাটা তো এটার সাথে ম্যাচিং পাজামাটা দেখিয়ে দিচ্ছি যেটা আমি প্লাজো তৈরি করেছি এটার সাথে ম্যাচিং রেখে প্লাজো পাজামা তৈরি করেছি তো প্লাজো পাজামা আমি একটু কম ঘেরে দিয়েছি এখানে বেশি ঘেরটা দেইনি আর এখানে মুহুরির কাছে এভাবে ডিজাইন করে দিয়েছি রাউন্ড রাউন্ড শেপ দিয়ে ডিজাইন করা আছে মুহুরির কাছে এভাবে তো এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা আমার প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড়ের উপর তৈরি করা আছে আর এটা আমি আরঙের স্টেপের কাপড়টা নিয়েছি যে আরঙের স্টেপের কাপড়টা দিয়ে তৈরি করা আছে আর এটার ঘেরটা কিন্তু অনেক বেশি প্রতিটা কুলজামার ঘেরে কিন্তু এখানে অনেক বেশি করে দেওয়া আছে যেখানে বুকের কাছে প্রিন্টের কাপড়টা দিয়ে সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে এখানে সাইডে কুচি দেওয়া আছে মাঝখানে আবার পাইপেন দেওয়া আছে এক কালার কাপড় দিয়ে আর এখানে কোমরের কাছে কিন্তু আমি ফিতা লাগিয়ে নিয়েছি এভাবে এক কালার কাপড় দিয়ে এভাবে ছোট করে ঘর তৈরি করে তারপরে ফিতা লাগিয়ে নিয়েছি ফিতাটা দিয়ে চাইলে বড়িটা কম বেশি করে নেওয়া যাবে আর হাতার ডিজাইনটা দিয়েছি হাতার ডিজাইনটা এখানে আমি সিম্পল লুচাতা দিয়েছি মাইখাতা দিয়েছি আর এখানে ঘেরের মুহুরিতে হাতার মুহুরিতে এভাবে প্রিন্টের কাপড় দিয়ে কুচি তৈরি করে দিয়েছি আর পিছনের গলাটা হচ্ছে উঠানো গলার পিছনে পুরোটা আমি এক কালার রেখেছি এক কালার দিয়ে তারপর উঠানো গলা আর এটার ঘেরের কাছে এখানে চওড়া করে একটা প্রিন্টের কাপড় দিয়ে চওড়া করে পাইপেনের মতো দেওয়া আছে এটা 8 ইঞ্চি পরিমাণ চওড়া আছে এখানে এই যে এটা হচ্ছে পুরো জামার ডিজাইনটা তো এটার সাথে ম্যাচিং করে আমি পাজামা ওন্না তৈরি করেছি তো পাজামাটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে এটা হচ্ছে আমার পাজামার ডিজাইন এটা আমি প্যান কাটিং পাজামা তৈরি করেছি এটার সাথে তো প্যান কাটিং পাজামার এটা মুহুরের কাছে একটু সিম্পল ডিজাইন করে দিয়েছি এই যে মুহুরের কাছে এটাও ছোট ছোট করে এখানে সেলাই দিয়ে তারপর ডিজাইনটা করে দিয়েছি সিম্পলের ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই দেখতে ভালো লাগছে তো এটা হচ্ছে প্যান কাটিং পাজামা ডিজাইন আর এটার সাথে আমি ম্যাচিং এভাবে ওড়নাও তৈরি করে নিয়েছি এই ম্যাচিং ওড়নাটা অনেকেই দেখতে চেয়েছিলেন যে ওড়নাটা আমি কীরকম কী ডিজাইনে তৈরি করেছি তো এর জন্য দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে ওড়নার ডিজাইন এখানে চিকন করে একটু প্রিন্টের কাপড় দিয়ে পাইপেন দেওয়া আর দুই সাইডে কিন্তু প্রিন্টের কাপড় দেওয়া এটার ওনাটার দুই সাইডে প্রিন্টের কাপড় দেওয়া আর মাঝখানে কিন্তু এক কালার কাপড় দেওয়া যে পুরো ওনাটা কিন্তু এভাবেই তৈরি করা আছে পুরোটা দেখিয়ে দিচ্ছি যে পুরো ওনাটা এভাবে এই যে দুই সাইডে প্রিন্টের কাপড় দেওয়া মাঝখানটা আবার এক কালার কাপড় দেওয়া আবার সাইডে গিয়ে আবার চিকন করে প্রিন্টের কাপড় দেওয়া তো ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আর আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ফিরবো নতুন কোনো ডিজাইনের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ